বর্তমান পৃথিবীতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে যে জিনিসটা গোলকধাঁধার সৃষ্টি করে এবং এক ধরনের সংশয় এবং সন্দেহ সৃষ্টি করে সেটার নাম হলো সেকুলারিজম। এর প্রধান কারণ হলো সেকুলারিজমের উৎসভূমি, সেকুলারিজম শব্দের আভ্যন্তরীণ অর্থ যাই হোক, এর উৎসভূমি হলো ইউরোপ, এবং এটা আমাদের হাতে এসেছে কলকাতার দ্বারা চোলাই হয়ে। ফলে সংগত কারণেই সেকুলারিজম শব্দের নানা ধরনের মানে ধাঁধা, নানা ধরনের ভীতি এগুলো কাজ করে। এই ভীতি এবং এই সংশয়ে কাজ করার পেছনে আরও দুটো কারণ আছে। একটা হলো যে কামাল পাশার যে তুরস্ক, সেই তুরস্ক যখন সেকুলারিজমের টার্ন নিল, সেইখানের যে বিভীষিকা তৈরি হয়েছিল সেই বিভীষিকার স্মৃতিটা মুসলিম মানুষে কাজ করে। আরেকটা হলো জামাল আব্দুল নাসেরের মিশর, সেখানে ওই রকম নিষ্ঠুরভাবে না হলেও সেকুলারিজমের এক ধরনের পীড়ন মুসলমানদেরকে সহ্য করতে হয়েছে। সঙ্গত কারণেই সেকুলারিজম নিয়ে যেমন পক্ষে, বিশেষ করে যারা বাঙালিত্ব বা প্রগতিশীলতার সঙ্গে সেকুলারিজমকে মিক্স করে, তারা মূলত এক ধরনের বোকার স্বর্গে বাস করে। কারণ বাঙালিত্ব, সেকুলারিজম এগুলো যেভাবেই যেখান থেকে আসুক না কেন, এগুলোর সাথে উপনিষদ বেদের একটা গভীর অভ্যন্তরীণ কানেকশন আছে। তো এইখানে সেকুলারিজম তো আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো সেকুলারিজম মানে আমরা বুঝতে পারি, যেমন ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এরা নিজেদেরকে সেকুলার মনে করে, নিজের সাম্প্রদায়িক পরিচয় নিয়ে কাজ করতেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাহলে এরা সেকুলার। তাহলে সেকুলারিজমটা বলতে তারা কী বোঝাতে চাচ্ছে? সেকুলারিজম তারা বোঝাচ্ছে, সেকুলারিজম বলো, শান্তিপূর্ণ সহাবস্থান বলো, সব কিছুর প্রতিপক্ষ হলো মুসলমানরা। এখানে কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মুসলিমরা যুক্ত নাই, কেন থাকবে না? যদি তারা সেকুলার হতো তাহলে তো সবাইকে নিয়ে কাজ করতো, তাই দে আর নট সেকুলার। তারা হলো এক ধরনের মুসলিম বিদ্বেষ নিয়ে বিজেপি আরএসএসের যে এজেন্ডা সেইটাকে নিয়ে রান করছে আর কি। আমি এর মধ্যে যে ভালো লোক নাই তা বলতে যাচ্ছি না, ভালো লোক নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাটিচিউডটা দিয়ে আমরা এটা প্রমাণ করি যে এখানে আমাকে তাকে সন্দেহ করার, তার ব্যাপারে সতর্ক হওয়ার আমার অনেক কারণ আছে। এটা আমার সার্বভৌমত্ব স্বাধীনতার সাথে যুক্ত, এইটা আমার বিশ্বাস, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ধর্মবিশ্বাস তার সাথে সাংঘর্ষিক। সঙ্গত কারণেই সেকুলারিজম নিয়ে প্রচুর চর্চা হওয়া উচিত। আমি মনে করি যে হামিদুর রহমান আমাদের দেশের খুব বরেণ্য একজন লেখক, তার সব লেখার সাথে আমি সবসময় একমত পোষণ করি না, কিন্তু তার লেখার আমি একজন অভিনিবেশী পাঠক, এই কারণে যে তিনি যে কথাটা বলেন সেটা যুক্তি তথ্য উপাত্ত দ্বারা সাধিত করে তিনি খুবই পরিমার্জিত ভাষায় এবং খুবই সংযম এবং সংহতির সঙ্গে উপস্থাপন করেন। তার মতবাদ গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু যে মুনশিয়ানের সঙ্গে যিনি এটা পরিবেশনটা করেন সেইখানে তিনি আমাদেরকে এক ধরনের মুগ্ধ করে ফেলেন। আমরা তার লেখা পড়ে আপ্লুত হই, খুশি হই, এই কারণে যে কথা কত পরিমার্জিত হতে পারে এবং তথ্য উপাত্ত দিয়ে সাধন করা যায়, তারপরে অনাক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা যায়, এটা একটা বিরল কোয়ালিটি, বিরল যোগ্যতা। তা আমি মনে করি আপনারা এই গার্ডিয়ান থেকে যে তার সেকুলারিজম প্রশ্ন এই বইটা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার পাঠকের উদ্দেশ্যে বলবো যে বইটা পড়ুন, আপনি হামিদুর রহমানের মতবাদ নেওয়ার জন্য আমাকে আপনাকে জোর জবরদস্তি করছে না, কিন্তু পড়লে আপনার উপকার হবে, চোখ খুলবে।